সুখ এবং শান্তি দুটোকে আপনারা কিভাবে দেখেন? অনেকে বলে যে টাকা ছাড়া সুখ নেই, আবার অনেকে বলে টাকা আছে কিন্তু শান্তি নেই। আপনাদের কাছে কি দুটোকে একই মনে হয়? কারণ অনেকে আবার এই কথাটাও বলে যে টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু সুখের জিনিস কিনতে টাকার প্রয়োজন। আপনার কাছে কি মনে হয় যে আসলে কোনটার প্রয়োজন বেশি, সুখের না শান্তির? নাকি আপনারা বলবেন যে ভাই সুখও এক শান্তিও এক? কিন্তু আপনারা যদি আমার কথাটি শুনতে চান তাহলে আমি বলবো যে সুখ আর শান্তি দুটোই কিন্তু আলাদা একটি জিনিস, কিন্তু এই দুটির মধ্যে যে জিনিসটির মধ্যে মিল আছে তা হচ্ছে যে সুখ যেমন দেখা যায় না শান্তিও সেই রকম দেখা যায় না। কারণ সুখ আর শান্তি দুটোই হচ্ছে অনুভব করার জিনিস, আর এই অনুভবের মধ্যে এটা আমাদের নিজেদের ভিতরের ফিলিংস যে আমরা এটাকে কীভাবে দেখছি। হয়তো আপনি ভাবছেন যে আমি আজকে 1 কোটি টাকার মালিক হলে আমার কাছে খুব সুখ আসবে, বা আপনি ভাবছেন যে 1 কোটি টাকার মালিক হলে আমি খুব শান্তি পাব। আসলে কি পাব? এটা কি আসলে সত্য কথা? কারণ দেখুন অনেক কোটিপতি থাকে তারা কিন্তু আসলে শান্তিতে নেই, কারণ শুধু যে টাকা আসলে যে শান্তি আসবে বা সুখ আসবে তা কিন্তু না। কারণ টাকা যখন আসবে তখন কিন্তু এটার সমস্যাও নিয়ে আসবে। আজকে আপনি দেখছেন যে 1000-2000 টাকা দিয়ে কারো সংসার চলছে, আবার কারো দেখবেন যে 10-20 লাখ টাকা দিয়ে তার সংসারও চলে না। কারণ এটা হচ্ছে মানুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে থাকে। কিন্তু এই যে সুখের যে ব্যাপারটা, কারণ আমার একটা বন্ধু আছে তার কাছে আইফোন আছে কিন্তু আমার কাছে আইফোনটি নেই, এতে কি আমি কি অসুখী হয়ে যাব? তা কিন্তু না। আপনি হয়তো ঘরের মধ্যে বিশাল এসি লাগালেন যে সেই এসির মধ্যে আপনি আরাম করে ঘুমাবেন, আসলে কি আরাম করে ঘুমাবেন? আসলে কি আপনার ঘুমটা আসবে? আপনি কি বলতে চাচ্ছেন যে এসির জন্য এতদিন আপনার ঘুম আসেনি? আপনি দেখবেন যে বিশাল বিশাল বড়লোক মানুষ তাদের বাসার মধ্যে খুব দামি এসি তাও তাদের মধ্যে ঘুম নেই, কারণ তাদের চোখের যে ঘুম সেটা তো এসির সাথে না, সেটা হচ্ছে তার মনের সাথে তার শান্তির সাথে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই রাতে ঘুম আসে না, তারা ওষুধ খেয়ে ঘুমায়। চিন্তা করতে পারেন যে একটা ঘুমের জন্য মানুষের ওষুধ খেতে হয়, জিনিসটা কতটা অন্য লেভেলে চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে টাকা দিয়ে আপনি ভালো এসি কিনতে পারবেন, টাকা দিয়ে আপনি ভালো ঘুম কিনতে পারবেন না। তো ঠিক একই কথা হচ্ছে যে আপনি টাকা দিয়ে হয়তো সুখ কিনতে পারবেন কিন্তু টাকা দিয়ে আপনি শান্তি কিনতে পারবেন না। শান্তি হচ্ছে আমাদের নিজেদের মধ্যে। আপনি হয়তো ভাবছেন আমার কাছে এত টাকা আছে আমি তো অনেক সুখী, আসলে কিন্তু না। আপনি আপনার সুখ ভাগাভাগি করার জন্য কোনো মানুষ পেলেন না, আপনি সারাদিন থাকেন একা, এটা কি সুখ হলো? আপনি যখন আপনার টাকা দিয়ে একটি ভালো কাজ করবেন, হয়তো আপনি কাউকে সাহায্য করলেন, হয়তো টাকা দিয়ে হোক বা আপনার কোনো কাজ দ্বারা হোক, তখন আপনি দেখবেন যে আপনার মধ্যে শান্তি আসবে। আপনি যদি অন্য মানুষকে কষ্ট দেন তখন দেখবেন যে আপনার মনের মধ্যে অশান্তি বিরাজমান করছে, কারণ আপনি অন্যজনকে কষ্ট দিয়েছেন, আপনি তার কষ্টের কারণ হয়েছেন। এই কারণে দেখা যাবে কি আপনার যে সুখ সেটা কিন্তু একটু ব্যাঘাত ঘটবে সেই সুখের মধ্যে, তখন আপনি সুখও পাবেন না শান্তিও পাবেন না। কিন্তু আপনি যদি আপনার টাকা দিয়ে আপনার শ্রম দিয়ে বা আপনার ব্যবহার দিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করেন বা তাদের সাহায্য করেন, তখন দেখবেন যে আপনি সুখও পাবেন শান্তিও পাবেন। তখন আপনার রাতের ঘুমও ভালো হবে, আপনার মন থাকবে প্রফুল্ল এবং আপনি কাজ করেও খুব আরাম পাবেন। তখন আপনার প্রতিটি কাজের মধ্যে আপনার মন ভালো থাকবে, কারণ আপনি হচ্ছেন একজন ভালো মানুষ এবং আপনি হচ্ছেন খুব ভালো করে কাজ করছেন। এই কারণে আমি বলবো যে সুখ এবং শান্তিকে কখনো এক করবেন না, কারণ দুটোই হচ্ছে আলাদা জিনিস কিন্তু দুটোই হচ্ছে অনুভব করার জিনিস। তো আপনি কীভাবে অনুভব করতে চান সেটা হচ্ছে আপনার নিজস্ব বিষয়। তো আমি বলবো যে আজকের পর থেকে সুখ এবং শান্তিকে একটু আলাদা চোখে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কিসের মধ্যে আমার সুখ আছে এবং কিসের মধ্যে আমার শান্তি আছে। যখন আপনি সুখ আর শান্তির এই বিষয়টি বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন বা আরও ভালোভাবে অনুধাবন করতে পারবেন, তখনই আপনি আসলে ভালোভাবে থাকতে পারবেন। তো এটি হচ্ছে আমার আজকের কথা। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমাদের আবার দেখা হবে আগামীকাল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।